আসসালামু আলাইকুম প্রিয় دینی ভাই বোনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কিয়ামতের দিন সবার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা প্রথম অবস্থায় সকল নবী রাসুলদের শাফায়াত অনুমতি দিবেন না সবাই নিজেদের অক্ষমতা প্রকাশ করবে সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam শাফায়াত করবেন এটা হলো সাধারণ শাফায়াত সকল মানুষ এই শাফায়াতের উপকৃত হবে কিন্তু আরেকটি শাফায়াত রয়েছে যে সকল মুমিন পাপের কারণে জাহানমে নেমে গিয়েছে তাদেরকে উদ্ধার ও মুক্তির জন্য রসদ সাল্লা সাফায়াত করবেন হাদিসে এসেছে আবু হুরাহ তারা আনুহ থেকে বর্ণিত রসদ সাল্লাহ বলেন প্রত্যেক নবীর রয়েছে কিছু দোয়া যা অবশ্যই কবুল করা হয় সকল নবী এই দোয়াগুলো করার ব্যাপারে তাড়াহুড়া করেছেন কিন্তু আমারও মতকে কেমন দিন সাফায়াত করার জন্য এই দোয়াগুলো আমি ব্যবহার করিনি ইনশাআল্লাহ সে পাবে, আমার মনেশ্বরীরা ওই সকল ব্যক্তিবর্গ যারা কখনোই আল্লাহর সাথে হাদিসে আরও এসেছে আবু হুরাইরা রজতরা আনহ একদিনের সঙ্গে জিজ্ঞাসা করলেন ইয়ে রসল দিন আপনার সাফেদ কারা পাবে তিনি বললেন হে আবু হুরাইরা রাজ আনহ আমি জানি তোমার উপর কেউ এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেনি তোমাকে হাদিস বিষয়ে বেশি আগ্রহ দেখছি কেমতের দিন আমার সাফেদ দ্বারা সবচেয়ে বাগবান হবে ওই ব্যক্তি যে অন্তর দিয়ে নির্ভেজাল পথ দিতে বলেছে আল্লাহ বেদিত কোন ইলাহ নেই অর্থাৎ এ দুটো হাদিসে পাঠে আমরা জানতে পারলাম কে আমাদের দিন রসদ সাল্লা সাফায়তের মাধ্যমে কারা ধন্য হবে যার অন্তরে শেখ মতে ছিল তথা আল্লাহ তাহাতে বিশ্বাসী ছিল তারাই নবী কেন সাল্লাহামের সাফায়ত পাবে তারা যতই পাপি হোক না কেন আপনার ইমানকে টিকে রাখতে হবে আপনি ইমান যদি থাকে তাহলে আপনি সাফায়তে যোগ্য হবেন আমাদের সমাজে আমরা এমন কিছু লোক দেখি যারা রসুলের সাফেত লাভ করার জন্য বিভিন্ন শিরক ও বেদাত কাজে লিপ্ত হয় আর বলে এগুলো করে আমরা রসুল সাফেদ পাব সাফেদ পাবো তাতে জেনে রাখা উচিত আল্লাহ সাথে সেরেক করে কখনো নবীকে সাল্লাহ ইসলামের সাফেদ পাওয়া যাবে না ইমান যদি সম্পূর্ণ শিরপমুদ্ধে থাকে তখন পাপের পাহাড় যত বড় হোক না কেন সে রসুল্লাহ সাফেদ পাবে আর আল্লাহর বিশেষ ক্ষমায় সে জাহানাম থেকে মুক্তি পাবে কিন্তু ইমান যদি সম্পূর্ণ শেরেক মুক্ত না থাকে তাহলে নেক আমল পাহাড় পরিমাণ উপস্থিত হলো জাহানাম থেকে মুক্তি পাবে না এর কোনো সুযোগও নেই আর রসদ সাল্লা ইসলাম সফেদলাভে ধন্য হবারও কোনো সম্ভাবনা নেই সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা ইমান নিয়ে মৃত্যুবরণ করি আল্লাহাক আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক আমি